2021 সালে তোমরা যারা সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তো তোমাদের ইংলিশ পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবা, কোন টপিকসগুলো পড়ে গেলে পরীক্ষা ভালো করতে পারবা, এই বিষয়টা নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। চলো দেখি। দেখো, তোমাদেরকে যে টপিকসগুলো পড়তে হবে সেই টপিকসগুলোর মধ্যে প্রথম বাংলা থেকে ইংরেজি অনুবাদ, রাইট, ইউজ অফ ভার্ব, পেয়ার্স অফ ওয়ার্ডস, ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, কারেকশন, টেবিল আর ম্যাচিং, প্যারাগ্রাফ, লেটার এবং অ্যাপ্লিকেশন। এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বাসায় মনোযোগ সহকারে একটু পড়ালেখা করো। তোমরা ক্লাস 9-10 যে সিলেবাসটা ফলো করেছিলে, সেই সিলেবাস অনুযায়ী যদি তোমরা সঠিক গাইডলাইন এবং সঠিক নিয়ম অনুযায়ী সাজেশন মাফিক করতে পারো, তোমরা অবশ্যই সেনাবাহিনীর লিখিত পরীক্ষায়, বিশেষ করে ইংরেজিতে, খুব ভালো করতে পারবে। এবং তোমাদেরকে এখন আমি একটু দেখাবো ইংরেজি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন হতে পারে। একটা ডেমো কোশ্চেন তোমাদেরকে দেখাই। দেখো, ডেমো কোশ্চেনটা তোমরা এখন সবাই দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখো। এখানে এক নম্বর যে কোশ্চেনটা রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর হবি অর ইউর স্কুল লাইফ, এ ধরনের কিন্তু ছোটখাটো প্যারাগ্রাফ এসে থাকে। তোমরা আরো কিছু প্যারাগ্রাফ করতে পারো, যেমন ইউর কান্ট্রি, ইউর প্যারেন্টস, ইউর কলেজ লাইফ, ইউর এম ইন লাইফ, ইউর হবি, এই জাতীয় প্যারাগ্রাফ গুলো কিন্তু একটু তোমরা বাসায় পড়ে নিতে পারো। দুই নম্বর কোশ্চেনটি দেখো, টেন্স কত প্রকার, প্রত্যেক টেন্সের চারটি করে রূপ লেখো। তিন নম্বর কোশ্চেনটি দেখো, মেক সেন্টেন্স এনি ফাইভ, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো ইউজ করে তোমাদেরকে সেন্টেন্স মেকিং করতে হবে। এগুলো কিন্তু খুবই সহজ। প্রথম সেন্টেন্সটি আছে, বুক, স্কুল, সোলজার, এই, ম্যাথ এবং ফ্রিডম, এই ধরনের কিছু ছোটখাটো ওয়ার্ড আসবে। এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে হয়। চার নম্বর কোশ্চেনটি দেখো, আর্টিকেল কত প্রকার, প্রত্যেক আর্টিকেলের একটি করে উদাহরণ দাও, খুবই সহজ। কিন্তু পাঁচ নম্বর কোশ্চেনটি দেখো, বাংলাদেশ দিয়ে পাঁচটি বাক্য লিখো, এটাও খুবই সহজ, ইংরেজিতে লিখতে হবে অ্যাজ এ প্যারাগ্রাফের মতো। ছয় নম্বর কোশ্চেনটি দেখো, এটি একটি লেটার, রাইট এ লেটার টু ইউর ফাদার, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি অ্যাজ এ সৈনিক। তো এই ধরনের কিন্তু প্রশ্নগুলো এসে থাকে, ঠিক এইভাবে যে আসবে, এই প্রশ্নগুলি আসবে তা কিন্তু না। তোমরা এইভাবে বাসায় বসে প্রিপারেশন নিতে পারো, তোমার ক্লাস 9-10 যে বইগুলো ছিল সেই বইগুলো খুলে এই অনুযায়ী একটু প্রিপারেশন নাও। আমি একটু আগে যে টপিকসগুলো বললাম এগুলো পড়তে হবে, ওগুলো একটু ভালোভাবে দেখো এবং ভয়েস চেঞ্জটাও কিন্তু একটু তোমরা দেখে নিতে পারো। এইভাবে তোমরা একটু প্রিপারেশন নিতে পারলে, বাসায় একটু যদি মনোযোগ সহকারে পড়ালেখা করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সেনাবাহিনীর লিখিত পরীক্ষায়, বিশেষ করে ইংরেজিতে ভালো করতে পারবে। আর অধিক প্রস্তুতির জন্য তোমরা যদি মনে করো একটা সঠিক গাইডলাইন দরকার, একটা সঠিক দিক নির্দেশনা দরকার, সঠিক পরামর্শ দরকার, তাহলে তোমরা অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং করার জন্য যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগের নাম্বার তো দেখতেই পাচ্ছ। আমরা এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য, অফিসার এবং সৈনিক পদের জন্য কিন্তু আসলে কোচিং করাই, এক মাস অথবা দুই মাসের জন্য। আর কোন কোন বিষয়গুলো একটু শিখাই আমরা একটু বলে দিই তোমাদেরকে। লিখিত পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি করাই, ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি করাই, মেডিকেল পরীক্ষার জন্য, শারীরিক পরীক্ষার জন্য, এই পরীক্ষাগুলোর জন্য আমরা অধিক পরিমাণে তোমাদেরকে অনুশীলন করাবো। এবং বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য আমি যেটা বলতে চাই ফ্রি ফ্র্যাঙ্ক, সেটা হচ্ছিল লিখিত পরীক্ষার জন্য আমরা এখানে প্রায় 100-এর অধিক কিন্তু মডেল টেস্ট নিয়ে থাকি। আর একটা ছাত্র যখন আমাদের এখানে এসে এক মাসের প্রস্তুতিতে 100+ সেনাবাহিনীর জন্য মডেল টেস্ট দেয় বিভিন্ন বিষয়ের উপরে, তখন কিন্তু তার একটা আত্মবিশ্বাস বাড়ে। এবং আত্মবিশ্বাস তুমি যখন সঠিক দিক নির্দেশনা মেনে, সঠিক পরামর্শ মেনে তুমি যখন তোমার আত্মবিশ্বাস বাড়াবা, তখন তুমি পরীক্ষা দিতে গেলে তুমি কিন্তু পরীক্ষায় খুব ভালো করতে পারবে। আর যারা আগে থেকে প্রিপারেশন নেয়, একটু পড়ালেখা করে, একটু সাজেশন নিয়ে একটু নাড়াচাড়া করে পরীক্ষা দিতে যায়, তারাই কিন্তু বেসিক্যালি সেনাবাহিনীর পরীক্ষা পাস করতে সক্ষম হয়। আর সেনাবাহিনীর পরীক্ষা
খুব যে কঠিন হয় তা কিন্তু না, সেনাবাহিনীর পরীক্ষা খুবই সহজ হয়। জাস্ট শুধু তোমাদের একটা সঠিক গাইডলাইন নিয়ে একটা প্রিপারেশন নিতে হবে। তো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে, তোমরা যারা সেনাবাহিনীতে আবেদন করেছো, 21 সালে জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। তোমরা চাইলে আমাদের এখানে আসতে পারো, এসে 1 মাসের বা 2 মাসের একটা প্রস্তুতিমূলক কোচিং করো, দেখবো তোমাদের যোগ্য প্রাপ্তি হওয়ার জন্য যে গুণাবলীগুলো থাকা দরকার, যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, সেগুলো তুমি আমাদের একাডেমিতে কোচিং এর মাধ্যমে অর্জন করতে সক্ষম হয়েছো। তো সবাই ভালো থেকো, এবং যে টপিকসগুলো আমি দেখালাম এই টপিকসগুলো খুব ভালোভাবে পড়ালেখা করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখবো পরীক্ষায় ভালো করতে পারবে। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আবার দেখা হবে।